ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম এর পূর্বে আমরা দেখিয়েছিলাম একটি ত্রিভুজের কিভাবে একটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হয় আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি ত্রিভুজের কিভাবে একটি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করতে হয় তো এখানে যে পার্থক্যটি হচ্ছে সেটি হচ্ছে যে পরিবৃত্ত মানে হচ্ছে ত্রিভুজের বাইরে একটি এমন একটি বৃত্ত অঙ্কন করা যেটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুকে স্পর্শ করে আর অন্তর্বৃত্ত মানে হচ্ছে একটি ত্রিভুজের ভিতরে একটি বৃত্ত এমন একটি বৃত্ত অঙ্কন করা যেন বাহ ত্রিভুজের বাহু তিনটিকে স্পর্শ করে তো বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আমি এখানে লিখে রেখেছি প্রশ্নটি তো তার পূর্বে আমি একটা কথা বলবো যে আপনাদের সেবায় আমি আছি মোহাম্মদ সাদিকুল ইসলাম তো সবার কাছ থেকে একটা প্রত্যাশা যে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে শেয়ার দেবেন শেয়ার দেওয়ার পরে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা আপনার মতামতের রিপ্লাই দেওয়ার জন্য প্রস্তুত আছি তো ধন্যবাদ সবাইকে আজকে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে স্বাগতম সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি শুয়ে দেখার পরে কিঞ্চিৎ পরিমাণ হল আশা করে আপনার উপকারে আসবে তো চলুন আমরা শুরু করি তো আমরা এখানে একটি প্রশ্ন যে প্রশ্নটি দিয়ে রেখেছি সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর জ্যামাতি অংশের এবিসি এমন একটি ত্রিভুজ যার এবি বিসি ও সি এ বাহর্ঘ্য যথাক্রমে চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার এর একটি অন্তর্বৃত্ত অঙ্কন কর তো সমাধানের সময় সংক্ষেপের কারণে বা সময় যেন বেশি না লাগে এই জন্য আমরা বিশেষ নির্বাচনটি লিখে রেখেছি বিশেষ নির্বাচন মনে করি এবিসি এমন একটি ত্রিভুত যার তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এবি সমান চার সেন্টিমিটার বিসি সমান পাঁচ সেন্টিমিটার এবং সি এ সমান ছয় সেন্টিমিটার দেওয়া আছে এর এক টি অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে তো আমরা এখানে যেহেতু এবি সমান চার সেন্টিমিটার এবং বিসি সমান পাঁচ সেন্টিমিটার ও সি এ সমান ছয় সেন্টিমিটার ধরে নিয়েছি তো এখন আমরা এই অন্তর্বৃত্তটি অঙ্কন করব। কিভাবে এই অন্তর্বৃত্তটি অঙ্কন করা যায় সেই জন্য আমরা এখানে অন্তর্বৃত্তটি অঙ্কন করার চেষ্টা করব তো চলুন আমরা শুরু করি তো যে এখানে আমরা স্কেলটি যে স্কেলটি ব্যবহার করছি এখানে দেখা যাচ্ছে যে এই যে ছোট ছোটো দাগাঙ্কিত অংশটি এটিকে আসলে সেন্টিমিটার বলা হয় তিরিশ সেন্টিমিটার অনুযায়ী এই মাপগুলো নেওয়া হয়েছে যে এখানে চার বি সমান চার সেন্টিমিটার নিয়েছি আমরা আবার এখানে বিসি সমান পাঁচ সেন্টিমিটার নিয়েছি এবং সি এ সমান এখানে ছয় সেন্টিমিটার আমরা নিয়েছি তো এই মাপে একবারে সূক্ষ্ম মাপে নিতে হবে এটি অত্যন্ত সূক্ষ্ম মাপ যে সেটি একটু কম বেশি হলে কিন্তু এই ত্রিভুজটি সাধারণত হয় না তো আমরা চলুন দেখা যাক আমরা কিভাবে এটি নেব তো আমরা প্রথমত কী করব ছয় সেন্টিমিটারে নিয়েব ছয় সেন্টিমিটার নেওয়ার পরে আমরা এটি অঙ্কন করার চেষ্টা করব তো আমরা আগে ছয় সেন্টিমিটার নেই এখান থেকে আমরা ছয় সেন্টিমিটার এই পর্যন্ত ছয় সেন্টিমিটার এটি অত্যন্ত সূক্ষ্ম মাপে আমরা নিব এটির নাম দেবো বি ও ই তো বি ইর বি ও ই কে কেন্দ্র করে আমরা ই ও বি এর সময় বি এবং বি সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করবো এটি খুবই সূক্ষ্ম মাপে পড়তে হবে তা আমরা বিন্দু থেকে এ বি এর সমান ব্যাসার্ধ নিলাম এবার আমরা সি বিন্দুতে বি সি এর সমান ব্যাসার্ধ নিব সি বিন্দুতে বি সি এর সমান ব্যাসার্ধ নিব দিয়ে একটি বৃত্ত চাপ আঁকব এটা বৃত্ত দুটি পরস্পর এ বিন্দুতে ছেদ করলো এখন আমরা এ সি সরি এখানে এটা সি বিন্দু এটা সি বিন্দু যেহেতু আমাদের নাম উল্লেখ করে দেওয়া আছে তো আমরা এখন এসি আর সি যোগ করে দেব এসি যোগ করলাম এবার আমরা এবি যোগ করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এই যেটি বুঝতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে এ আমরা একটি এ বি সি ত্রিভুজ জঙ্কন করে ফেললাম একটি এবিসি ত্রিভুজ অঙ্কন করলাম তো আমরা পরিবৃত্ত অঙ্কন করার সময় আমরা এবি আর এসি বাউকে সমান দুইভাগে ভাগ করেছিলাম কিন্তু অন্তর্বৃত্তের জন্য একটু সমান পার্থক্য আছে সেটা হলো এখানে একটি কোণ নিতে হবে এই কোণটিকে সমান দুই ভাগে ভাগ করতে হবে তো এখানে একটা কোণ নিলাম এই কোনটিকে খুবই সূক্ষ্ম মাপে সমান দুইভাগে এইটি মূলত খুবই লক্ষণীয় বিষয় এই কোনটাকে সমান দুই ভাগে ভাগ করতে হবে একটু কম বেশি হলেই আমাদের বাহু তিনটি কিন্তু স্পর্শ হবে না একেবারে সূক্ষ্ম মাপে নিতে হবে কোনটা নিতে হবে এটা একবারে খুবই সূক্ষ্ম মাপে তা আমরা এখানেও একটি কোন নেব এই কোন নিলাম এইটাকে সূক্ষ্ম মাপে ভাগ করতে হবে খুবই সূক্ষ্ম একবারে সূক্ষ্ম মাপে তো সমান ভাগে ভাগ করার জন্য আমরা এটা আইডিয়া করে নিচ্ছি এই হলো তো এইটাকে আমরা যে বিন্দু দুটাকে স্পর্শ ছেদ করেছে এই বিন্দু ছেদ বিন্দুটাকে আমরা সমান স্কেল বসিয়ে সোজা টান দেব এটি খুবই মাপে করতে হবে না হলে আপনার চিত্রাঙ্কনটাই ব্যর্থ হতে পারে তা আমরা এটি খুবই সূক্ষ্ম মাপে একবারে খুবই সূক্ষ্ম মাপে আমরা দুই ভাগে ভাগ করছি এরপরে আমরা এইটাকে দুই বিভাগে ভাগ করব। একবারে খুবই সূক্ষ্ম মাপ আগেই বলছি এইটি খুবই একটি জটিল বিষয় তো যারা খুব ভয় করো এইটি ভয় করার কিছু নাই তো এইখানে আমাদের ছেদ বিন্দুটা হয়েছে এইখানে ছেদ বিন্দুটা এই ছেদ নাম দিলাম ও আর এখন আমরা এই ও থেকে এই সরাসরি নিচের দিকে একটি লম্ব টানব এই লম্বটি আমরা টানবো এটা নাম দিলাম B। তো এখন আমরা যেটি কাজটি করবো সেটি হচ্ছে ঘুরাব যদি এ তিনটি বাহুকে বিন্দুকে স্পর্শ বাহুকে স্পর্শ করে তাহলে আমাদের চিত্রটি অঙ্কন করা সার্থক হবে দেখতেই পাওয়া যাচ্ছে যে আমাদের এই তিনটি বাহুকে স্পর্শ করে ফেলেছে এই হলো আমাদের অন্তর্বৃত্ত অঙ্কনের কাজটি তো আমরা এভাবে যে কোনো পরিমাপের বাহুর পরিমাপ থাকলেও আমরা এই অন্তর্বৃত্তটি অঙ্কন করতে পারবো আমাদের এটি আসলে অন্তর্বৃত্ত হয়ে গেছে তো সবাইকে ধন্যবাদ আজকে আমরা এই যে অন্তর্বৃত্ত অঙ্ক অঙ্কন করা দেখালাম এটি আমাদের মূলত বেশিক বিষয় এটি জানতে পারলে আমরা যে কোনো পরিমাপের একটি অন্তর্বৃত্ত অঙ্কন করে দেখাতে পারবো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে কম আপনার মতামত জানাবেন এবং যে কোনো ধরনের প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবেন কমেন্ট বক্সের মাধ্যমে আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ধন্যবাদ সবাইকে